আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন হেফাজতে রয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার মায়ের ছোট্ট বাগানে সংসার সুখের হয় রমণীর গুণে এই কথাটা পুরোপুরি মেনে নিতে আমার একটু দ্বিমত আছে কেননা একটা সংসারে নারী পুরুষ উভয়ের ভূমিকা ছাড়া কখনো সেই সংসার সুখের হতে পারে না তবে একজন নারী একটা সংসারে আশীর্বাদস্বরূপ হতে পারে কেননা একজন নারী অনেক বড় একজন উদ্যোক্তা তার ছোট উদ্যোগ আর সামান্য শ্রমে একটা সংসার প্রকৃতির ভাণ্ডারে ভরে উঠতে পারে আমি এখন দোল খেয়ে নিব। মনে হচ্ছে সেই ছোটোবেলায় আমি ফিরে গিয়েছি কাঁঠাল গাছে এই দোলনাটা দেখেন কাঁঠাল গাছেও কিন্তু কাঁঠাল চলে এসেছে এই পিচ্চি সুপারির গাছে লিক লিকিয়ে উঠছে ছোটবেলার কথা মনে পড়ে গেল না কে কে উঠতেন গাছে এইভাবে এটা কি ফল বলেন তো চিনতে পারছেন আতা ফল আরও একটা পিচ্ছি এদিকে আতা ফল পারছে এরা মাকে ফল পারতে সাহায্য করে এটা কি গাছ বলেন জলপাইয়ের গাছ আমি একবার বলেছিলাম আমার মায়ের হাতে জাদু আছে মা যে কোনো একটা গাছ এনে লাগিয়ে দিতেন আর সেখান থেকে বিস্ফোরণ ঘটে এখন পেরেছি পেঁপে পেঁপে একটি সুস্বাদু ও সহজলভ্য ফল পেঁপেতে কালোরের পরিমাণ কম এবং পুষ্টি বেশি বলে যারা ওজন সমস্যায় ভুগছেন তারা পেঁপে খেতে পারেন নিয়মিত তাই চলেন আজকে বাগানের পেপে দিয়েই বানিয়ে ফেলি পারফেক্ট শরবত আর পারফেক্ট পেপের লাচ্ছি আমি পেপে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি পরিমাণ মতো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া দিয়ে দিব বিট লবণ আর দিয়ে দিব একটা কাঁচামরিচ আপনারা চাইলে কাঁচামরিচটা স্কিপ করতে পারেন তবে আমার কাছে কাঁচামরিচের ফ্লেভারটাই অনেক ভালো লাগে দিয়ে দিচ্ছি মধু মধুর পরিবর্তে আপনারা চিনিও অ্যাড করতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পেঁপেতে প্রচুর পরিমাণে অ্যানজাইম আছে যা খাবার হজমে সহায়তা করে আর তাই পেঁপেকে পরিপাকতন্ত্রের বন্ধু বলা হয় পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি ও ই আছে এই ভিটামিনগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের বিভিন্ন সমস্যা দূর করে যারা আমার মতো বুড়িয়ে যাচ্ছেন তারা এইভাবে শরবত করে খাবেন আর বাচ্চারা বা যারা এইভাবে খেতে চান না তারা খাবেন লাচ্ছি হিসাবে লাচ্ছির জন্য নিয়ে নিলাম পরিমাণ মতো পেঁপে দিয়ে দিলাম চিনি দিয়ে দিব বাদাম আর দিয়ে দিব দুধ পেঁপেতে থাকা ভিটামিন সি ত্বক চুল ও মাড়ির জন্য ভীষণ উপকারী আর ভিটামিন এ যারা চোখের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত পেঁপে খাবেন অন্যান্য ফলের মতোই পেঁপেতে কোনো কোলরেস্ট্রল নেই আর পেঁপেতে আছে প্রচুর পরিমাণে ফাইবার তাই কোলরেস্ট্রলের সমস্যায় ভুগছেন যারা তারা প্রতিদিন খাদ্য তালিকায় পেঁপে রাখতে পারেন সেটা সবজি হিসেবে বা শরবত হিসেবে তাই নিজে সুস্থ থাকুন আর নিজের শরীরকে প্রাচীর হিসেবে গড়ে তোলুন আর নিয়মিত পেঁপের শরবত বা পেঁপের সবজি খান ভালো থাকবেন